হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে পাখি পালন বিষয়ক সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই আমাদের আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে বাজিগর পাখিকে টেম অথবা পোষ মানানোর 7টি উপায়। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। একটি বাজিগর পাখিকে পোষ মানাতে হয়তো 3 দিনও লাগতে পারে, আবার 1 মাস সময়ও লাগতে পারে। পাখিকে পোষ মানানোর সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনার পাখির পার্সোনালিটির উপর। তাই আপনি এই পোষ মানানোর পদ্ধতিকে 7টি ভাগে ভাগ করতে পারেন। সবার আগে আমরা যেটি দিয়ে শুরু করবো, গিভ ইট স্পেস। আপনি যদি একটি নতুন পাখিকে কিনে এনে টেম করতে চান তাহলে তা কখনোই সম্ভব না, কারণ প্রতিটি পাখি প্রথমে আপনার ঘর অথবা নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করবে। ওই সময় যদি আপনি পাখিটিকে টেম করতে চান তাহলে পাখি কখনোই পোষ মানবে না। তাই নতুন পাখিকে একটু সময় দিন যাতে সে নতুন পরিবেশের সাথে মিশতে পারে, তাহলেই পাখিকে টেম করতে পারবে। 2, ডোন্ট টেম মোর দেন 1। আপনি যদি একসাথে অনেকগুলো পাখি পালেন এবং সবগুলোকে একসাথে পোষ মানাতে যান তাহলে তা কখনোই কাজ করবে না, কারণ পাখিরা এমন পার্সোনালিটির হয় যে তারা একে অপরকে দেখলে খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে এবং তারা একসাথে কখনো পোষও মানে না। তাই সব পাখি থেকে এমন একটা পাখি বাছাই করুন যাকে আপনি খুব সহজেই পোষ মানাতে পারবেন বা পোষ মানাতে চান, এবং এই পাখিটাকে অন্য কোনো রুম বা অন্য কোনো জায়গায় নিয়ে পোষ মানানোর চেষ্টা করুন, তাহলে একটু হলেও সে আপনার কথা শুনবে। 3, দি 5 মিনিট ট্রিক্স। আপনি প্রতিদিন আপনার পাখির খাঁচায় পাখিটাকে পোষ মানাতে চান, তার পাশে 5 মিনিট হাত রাখুন। এতে পাখি আস্তে আস্তে আপনাকে ভয় পাওয়া কমিয়ে দেবে আর আপনার কাছে আসবে। মাঝে মধ্যে হাতে খাবার নিয়েও আপনি চাইলে পাখিকে ডাকতে পারেন, এর ফলে পাখি খাবার খাওয়ার জন্য হলেও আস্তে আস্তে আপনার কাছে আসবে। 4, টেম ইট হোয়েন ইট ইজ হাংরি। আপনার পাখি যখন ক্ষুধার্ত থাকবে তাকে তখন পোষ মানানোর চেষ্টা করুন, কারণ তখন পাখিকে খুব সহজেই খাবারের প্রলোভন দেখিয়ে আপনার কাছে আনতে পারবে। তাই পাখি যখন ক্ষুধার্ত থাকবে আপনি আপনার হাত কিছুটা মিলেট নিয়ে পাখিকে ডাকবেন আর নিজের হাতে পাখিকে তা খাওয়াবেন। দেখবেন যে পাখি প্রায় পোষ মেনে নিয়েছে। 5, ডোন্ট গেট আউট ইট বিফোর ইট গেট টেম্পট। অনেক নতুন ব্রিডার আছে যারা পাখি কিনে তাদেরকে পোষ মানাতে গিয়ে তাদেরকে খাঁচা থেকে বের করে হাতে বসাতে চায়, কিন্তু পাখি পোষ মানা না থাকার কারণে পাখিটা উড়ে যায়। তখন পাখিকে ধরতে গেলে পাখি ভয় পায়, এভাবে পাখি আর পোষ মানে না। তাই যতক্ষণ পাখি সম্পূর্ণরূপে পোষ না মানবে তাকে তার খাঁচা থেকে বের করা যাবে। 6, পুশ আন্ডার ইটস বিল। আপনি যখন প্রায় পাখিকে পোষ মানিয়ে ফেলেছেন তখন পাখির পেটের নিচে একটু নিজের আঙ্গুলটা লাগাবেন অথবা আস্তে আস্তে ঘেঁষবেন, যার ফলে পাখি আপনার আঙ্গুলকে বসার জায়গা মনে করবে আর আপনার আঙ্গুলে উঠে। 7, ডোন্ট মেক সাডেন মুভস। যখনই আপনি আপনার পাখির খাঁচাতে হঠাৎ হাত দিবেন পাখি ভয় পেয়ে যাবে এবং আপনার থেকে দূরে দূরে থাকবে। তাই সবসময় আস্তে আস্তে পাখির খাঁচায় হাত দিবেন যাতে পাখি বুঝতে পারবে যে আপনি কি চান, তাহলে পাখি সম্পূর্ণরূপে পোষ মানবে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটির নিচে কমেন্ট ও শেয়ার করে দেবেন।